হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে তোমরা দেখতে চলেছ দার্জিলিংয়ের একটা বিশেষ কিছু, আমি বলবো না প্রথম, তো আজকে দেখাবো, চলো ভিডিওতেই দেখবো। তো দার্জিলিংয়ে দেখবেন জলের খুব অভাব, যারা এসে তারা বুঝতে পারবেন, তারা জানেন যে দার্জিলিংয়ে জলের খুব অভাব। ওই যে পাইপ দিয়ে ওই অফিস থেকে জল নিয়ে আসা হয় এখানে, মানে এই ট্যাঙ্কিটা ভর্তি করে মোটামুটি আমরা তিনজন রয়েছি, তিনজনকে 15 থেকে 20 দিন চালাতে হয়, কিছু করার নেই। আর নিচে ওটা রাস্তা, আর এটা উপরের পার্ট, ওই দিকে কাজ চলছে। যারা দার্জিলিং দেখোনি তো দেখে নাও, এটা এটা হচ্ছে বাড়ি, দার্জিলিংয়ে কাঠের বাড়ি। এটা প্রায় 200 বছর পুরন হতে চলেছে, কারণ 1840-এ তৈরি এটা, ব্রিটিশ আমলে তৈরি, পরবর্তীকালে দখল করা। এই বাড়িটাই আমরা এখন থাকি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা। ওপরের দিকটা আছে, আর ওপরে একটা মন্দির আছে, বৌদ্ধ মন্দির, ওটাও একদিন দেখাবো, তো তোমরা তো দেখতেই পাবে। আর এগুলো হচ্ছে ফুল গাছ, আমাদের ঘরের সামনে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো এখন। আর এটা হচ্ছে এক ধরনের মানে বিচুটি জাতীয় গাছ, আর এগুলো সামনে সব ফুল গাছ লাগানো আছে। টোটালি এগুলো সুন্দর, খুব সুন্দর। সকালবেলা বগর বগর করার পর সারাদিন আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, তারপর চলে আসলাম নিচেই, হাঁটতে হাঁটতে পাহাড়ের নিচেই চলে আসলাম। এটা ওইটা শহর যেখানে আমরা থাকি, আর এটা হচ্ছে পাহাড়ের অনেক নিচেই। তা এইখানে চা বাগান দেখাতে আসলাম, দেখো চা বাগানগুলো কত সুন্দর করা। আর একটা বন্ধু ছিল আমার সঙ্গে, তো বন্ধু বলছে যে পাহাড়ের এই মাথা থেকে ওই মাথায় ঢিল মারবে, তা ঢিল ছোড়ার চেষ্টা করছিল, আর আমি ওকে উৎসাহ দিচ্ছিলাম মারার জন্য। মানে এখানে কেউ নেই, নিচে মানুষ নেই, সেই জন্য মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাই, কত দূর যাই, মানে উপর থেকে সেটা দেখার জন্যই চেষ্টা করছিলাম। আর পাহাড়গুলো কেটে কী সুন্দর রাস্তা হচ্ছে, এই রাস্তাটা কিন্তু পুরনো না, এই রাস্তা নতুন রাস্তা। হ্যাঁ, আরও তো এইদিকে চেষ্টা করেই যাচ্ছে, প্রচেষ্টা করতে থাকুক, আমরা একবারে দেখতে থাকি। এইদিকে ওই নিচের যে গাছগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন ছোটো ছোটো, কিন্তু ওগুলো ছোটো না, ওগুলো বড় গাছ। আর এই দিকটা পুরো চা বাগান সেট। আমার কোমাজমা মোবাইলে যদি এরকম লাগে, তা ভালো ক্যামেরা নিয়ে আসলে যে এই জায়গাগুলো কীরকম লাগবে সেটা তোমরাই বুঝতে পারছো। হ্যাঁ, এত সুন্দর জায়গা, তো এত সুন্দর জায়গা আমি নিজেই দেখে মানে